রেশনে দেওয়া হচ্ছে নিম্নমানের আটা, অভিযোগে বিডিও অফিসে বিক্ষোভ গ্রামবাসীর। রেশনে দেওয়া আটা প্লাস্টিক জাতীয়, সেই আটা মাখার পর তা সম্পূর্ণ প্লাস্টিক বা রবারের মতো হয়ে যাচ্ছে। এই অভিযোগ তুলে সিঙ্গুর ব্লক উন্নয়ন আধিকারিকের গেটের বাইরে স্থানীয় বিজেপির সদস্যদের নেতৃত্বে আটা মেখে প্রতিবাদে সামিল গ্রামের মহিলারা। কিছুক্ষণ পরে সিঙ্গুর থানার পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। বিজেপির তরফে সিঙ্গুর ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে এই বিষয়ে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। অন্যদিকে রেশনে নিম্নমানের আটা দেওয়ার অভিযোগে বিজেপি শাসক দলকে নিশানা করেছে, পাল্টা তৃণমূল বিরোধীদের অপপ্রচার বলে উল্লেখ করেছে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, গতকাল রেশন থেকে যে আটা দেওয়া হয়েছে তা বাড়িতে নিয়ে গিয়ে মেখে বেলা যাচ্ছে না, খাওয়ার পর পেট ব্যথা করছে, আটাতে দেখা যাচ্ছে পুরো প্লাস্টিকে ভর্তি। সরকারের কাছে অনুরোধ, আটাটা ভালো করে দেওয়া হোক। তারপর স্থানীয় সদস্যদের জানানো হয় বিষয়টি। বিক্ষোভকারীদের অভিযোগ, ভালো মানের আটা দিতে না পারলে বিষ দিয়ে মেরে দিন, এটা খেয়ে শরীর খারাপ করলে লোকে বলবে করোনা ভাইরাস হয়েছে। আমাদের অভিযোগ, এই আটা যখন মাখছি আমরা, মাখার কি আটা, এই রেশনের আটা যে মাখছি আমরা, মাখার পর আটাটা বেলতে পারছি না, প্লাস ওই রুটি খেয়ে পেট ব্যথা করছে আমাদের। এই এইটাই আমরা সরকারকে বলতে চাইছি যে আমাদেরকে আটাটা দিচ্ছে যে ভালো দিক, এই লকডাউনে আমরা না খেয়ে না খেতে পেয়ে বিনা পয়সায় এসে আমরা নিয়ে এসেছি। পেট ব্যথা করছে কেন, কি আছে আটাটা? এই আটার মধ্যে প্লাস্টিক আছে। আটাটা আমরা যখন দেখলাম যে যখন বেলতে যাচ্ছি টান হচ্ছে, তারপরে আমরা আটাটা ধুয়ে পরিষ্কার করে দেখলাম ওর মধ্যে প্লাস্টিক বেরোচ্ছে, তখন আমরা বুঝতে পারলাম যে এই আটাটা খেয়েই আমাদের পেট ব্যথা হচ্ছে। সদস্যকে আমাদের পাড়ার যে সদস্য সমীর হালদারকে জানালাম, উনি বলেন যে ভিডিওতে চলুন, এই কথাগুলো আপনারা নিজেরা বলুন। এখানে ভিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, ভিডিওকে জানানো হয়েছে। ভিডিওতে যখন গেছি ওনারা বলছে বাইরে যে এইগুলো করুন, ওখানে করতে দেয়নি, সেই কারণে আমরা বলছি আমাদের এখানে কি করলেন তাহলে? আমরা এই আটাটা গুলে দেখালাম, গুলে দেখানোর পর এতটা প্লাস্টিক বেরিয়েছে, সেটা আমরা সরকারকে বলতে চাইছি দিলে ভালো দিন আর নাহলে দিতে হবে না, এরম করে না মারার মারার জন্য তার থেকে বিশ্বাসী সবাইকে মেরে দিন, এরম তিলে তিলে মারার থেকে না মারা। আমরা গরিব মানুষ যদি একটা রোগ হয়ে যায় তখন কি বলবো, করোনা ভাইরাস হয়েছে বলে আমাদেরকে হসপিটালে অত পাঠিয়ে দেবে, তার থেকে মারে আমাদেরকে বিষ খাই একবার মেরে দিক, সরকার এরকম করে খাওয়াতে হবে না আমাদেরকে, এরকম বিনা পয়সা এরকম দিতে হবে। কাদের বিরুদ্ধে অভিযোগ? আমাদের এটাই অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ? আমাদের হচ্ছে সরকারের উপর, আমাদের হচ্ছে সরকারের উপরে আমরা অভিযোগ জানাচ্ছি যে যে বিনা পয়সা যে দিচ্ছে সরকার, সেই আটাটার উপরে আমরা এবছর সাতজন আমরা ভিডিও তো করে বিনা পয়সায় দিয়েছে। হ্যাঁ, বিনা পয়সায়। কত করে পেয়েছেন পার হেড বা পরিবার পিছু? 20 কেজি করে চাল পেয়েছি আর আটা পেয়েছি, এই প্যাকেট দিয়ে। কত করে আটা পেয়েছে? আটা এই 10-12 খানা করে প্যাকেট পেয়েছি। হ্যাঁ, 10-12 খানা প্যাকেট পেয়েছি। কি নাম আপনার? সোমা যাদব। হ্যাঁ, সোমা যাদব। সোমা যাদব কোথা বাড়ি? মল্লিকপুর। কোন রেশন ডিলার কোথায়? রেশন ডিলার থানাগড়ের এখানে আছে, এসকে 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 ডিলার। উত্তম সাধুকা। হ্যাঁ, উত্তম সাধুকা। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি গতকাল শুনেছিলাম আমাদের মল্লিকপুর গ্রামে কিছু আটা গেছে রেশন দোকান থেকে, সেই আটাটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের। তো আমার প্রথমে বিশ্বাস হয়নি, আমি সেই গ্রামেতে যাই, গ্রামেতে গিয়ে এক ভদ্রমহিলার কাছে যাই, তাকে গিয়ে আমি বলি আটাটা মাখতে, সে আটাটাকে মাখে। আটাটা মাখার পর দেখলাম একটা চুলে বাঁধা গাঢ়ার যেরকম হয় সেরকম গাঢ়ারের মতো টানলে বেড়ে যাচ্ছে, গাঢ়ারের মতো টানলে যেমন বেড়ে যাচ্ছে, তারপর ওটাকে আমরা কি করলাম, জলের বালতিতে একটা ছাগনি নিয়ে ছাগনির মধ্যে আটাটাকে, মাখা আটাটাকে দেওয়ার পর ধোয়া হলো। ধোয়ার পর জলের রঙটা তো দাঁড়াচ্ছে হুবহু ডিস্টেম্পার বা চুনের রং যেরকম হয় সেই রকম, তারপর সম্পূর্ণ ওই যে আটাটা যে মাখা হয়েছিল সেটা গলে কিন্তু জলেতে গেল না, পুরো একদম লাস্ট যে অংশটা দাঁড়িয়ে সেটা সম্পূর্ণ প্লাস্টিকটা দাঁড়িয়ে যাচ্ছে। আপনি হয়তো এখন ভিডিওতে হয়তো দেখেছেন সম্পূর্ণ প্লাস্টিকটা দাঁড়িয়ে যাচ্ছে। এরপর সেই মাখা আটাটাকে যখন আমরা দেশলাই দিয়ে জ্বালাচ্ছি, আটাটা জ্বলছে, এটা প্লাস্টিক যেরকমভাবে জলে জ্বলে যেমন টুকরো টুকরো হয়ে পড়ে সেইভাবে পড়ছে। তো এতে করে মানুষ, এতদিন চাল কেলেঙ্কারি শুনছিলাম, এবার হয়ে গেল আটা কেলেঙ্কারি। সাধারণ মানুষ কি করোনার সাথে লড়বে না পশ্চিমবঙ্গ সরকারের এরকম রেশন দুর্নীতির সাথে লড়বে? কিসের সঙ্গে লড়বে সাধারণ মানুষ? আজকে ওই বাড়িতে যাদের দাবি আপনাদের, আমাদের দাবি, আমরা দাবি জানিয়েছি বিডিও সাহেবকে, আমি বলেছি সরজমিনে তদন্ত চাই, তদন্ত করে উপযুক্ত ব্যক্তির শাস্তি চাই, এবং সাধারণ মানুষ যারা এই আটাটা খেয়ে শরীর খারাপ হয়েছে তাদের দায়ভার সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে নিতে হবে, এবং অবিলম্বে মিল মালিকের শাস্তি চাই, রেশন ডিলারের শাস্তি চাই, এই হচ্ছে আমাদের দাবি। আপনার নাম? আমার নাম গৌতম মোদক। এর পেছনে কি কোনো চক্রান্ত থাকতে পারে? অবশ্যই চক্রান্ত থাকতে পারে, নিশ্চয়ই। আপনি একটুখানি যদি তদন্ত করে দেখা যায়, দেখা যাবে মিল মালিকের সঙ্গে কোনো না কোনো তৃণমূলের নেতা নেত্রী জড়িত আছে, সেখানে হয়তো পয়সার কেলেঙ্কারি জড়িত আছে, তার জন্যই এত বড় সাহস পেয়েছে একটা মিল মালিক। আপনি মিলের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ইস্ট ইন্ডিয়া ফ্লাওয়ার মিল, বৈদ্যবাটি, হুগলি, এটাও আপনাকে আমি বলে দিলাম, প্যাকেটেও আপনি দেখে নিতে পারবেন, অবশ্যই জড়িত আছে রাজ্য সরকারের কেউ না কেউ।
তার জন্যই কি নিম্নমানের আটা দেওয়া হয়েছে? তার জন্য অবশ্যই নিম্নমানের আটা দেওয়া হয়েছে। এটাকে নিম্ন মান বলবেন না কি বলবেন, এটাকে এর থেকে মানুষকে প্লাস্টিক খাইয়ে দিতে পারবে, মানুষ করোনার সঙ্গে লড়বে না, এইরকম দুর্নীতির সাথে লড়বে, আপনি নিজে বলুন তো কিসের সাথে লড়বে সাধারণ মানুষ? আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে গৌতম মোদক, আমি হচ্ছি সিঙ্গুর ভারতীয় জনতা পার্টির একজন মন্ডল প্রেসিডেন্ট। কত মন্ডল? আমি হচ্ছি ZP3 মন্ডল প্রেসিডেন্ট। চালের পর রেশনে আটা নিম্নমানের দেওয়ার একটা অভিযোগ, বিজেপির আটাতে প্লাস্টিক আছে এরকম একটা অভিযোগ তারা করেছে, বিডিওকে একটা এ বিষয়ে দরখাস্ত অভিযোগও দিয়েছে এবং এর পেছনে শাসক দলের চক্রান্ত আছে এটা তারা বলছে, কি বলবেন বিষয়টা? দেখুন, লক্ষ লক্ষ কেজি আটা চাল মানুষের কাছে পৌঁছাচ্ছে, অভিযোগ সেরকম পশ্চিমবাংলা কোথাও খাদ্য নিয়ে নেই, মানুষের কোনো অভিযোগ নেই। এখানে বিজেপি দল আমাদের পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় যেভাবে প্রথম থেকে ঝাঁপিয়ে পড়ে বিশ্বে নজির সৃষ্টি করেছে সেটা ওনাদের সহ্য হচ্ছে না আমরা জানি। ওনারা বিভিন্নভাবে দলের সরকারের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য, মানুষের কাছে সরকারকে হেয় করার জন্য বিভিন্ন অপপ্রচার শুরু করেছে এবং ওনারা যে অভিযোগ তুলেছেন এ অভিযোগ আমরা খাদ্য দপ্তরকে বলেছি যা খতিয়ে দেখতে, যদি খাদ্য দপ্তর খতিয়ে দেখে যদি কেউ কোনো খারাপ কিছু দিয়ে থাকে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। আর আমার মনে হয় না এখনও পর্যন্ত খাদ্য দপ্তর আমাদের পশ্চিমবাংলায় যেভাবে খাদ্য বণ্টন হচ্ছে কোনো রকম রিপোর্ট নেই, রেশনে কোনো রকম রিপোর্ট নেই। গৌতমবাবুরা যারা দুর্নীতির মহারাজা। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা। হ্যাঁ, সবাই।